কোন উপায় আছে? তাইলে বোঝা গেল কি কথায় আর কাজের মধ্যে মিল নাই। এই জন্য আজকে থেকে আর একটা দারুণ ডিজিটাল কায়দা বলে দিচ্ছি, নিজেকে নিজে নসিহত করবে, নিজেকে নিজে নসিহত করবেন, বক্তা বাস্তা হবে, নিজেকে নিজে নসিহত করতে হবে। তুমি যে কথা বলছো তুমি আমল করবে না। ইমাম সাহেব মুসল্লিদের ওয়াজ করার আগে নিজেকে নিজে নসিহত করবে, তুমি কি এটা আমল করতেছো? নেতা কর্মীদেরকে ওয়াজ করার আগে নসিহত করবে, তুমি কি বলতেছো সে অনুযায়ী তুমি আমল করতেছো কিনা। আমলের করতে হলো নিজেকে নিজে নসিহত করা, নিজেকে নিজে নসিহত করা। কি তুমি যদি এবার কাস্টমার ছেড়ে দাও তাহলে তোমার জান্নাত থাকবে, জান্নাত ধরতে গেলে কাস্টমার ছেড়ে যাবে। এবার নিজেকে নিজে নসিহত করে বলেন বিবেক কি বলতেছে। অবশ্যই বিবেক জবাব দিবে, দুনিয়ার হীন স্বার্থের কারণে জান্নাত হাসতারা করা যাবে না। বুঝলেন কথা? আল্লাহর কাজ আগে আমার কাজ পরে, আল্লাহর মতে মত আমার মতে মত না, নবীর পদে পর আমার পদে পর না। জোরে জোরে গান সুবহানাল্লাহ। বললাম এবাদত করতে হবে, বললাম আজকে এবাদতের ব্যাপারে আলোচনা করছি। সাবজেক্টটা কি? জোরে গান সাবজেক্টের নাম কি? মালিকের নির্দেশ পালন করা এবাদত কাকে বলে খেয়াল করুন। কি জিনিস? পৃথিবীর প্রত্যেকটা দেশের একটা মুদ্রা আছে, এক এক দেশের মুদ্রার নাম এক একটা, টাকা ডলার রিয়াল দিনার পাউন্ড রুপিয়া রুপি। বাংলাদেশে আছে মুদ্রা, নাম কি? চিনেন? চিনেন? ওরে কয় বছর এই দেওয়ার কেমনে চিনি না, ইলেকশনের সময় দেখি না। ইলেকশনের সময় দেখবেন কিন্তু লোক রাত্রে ঘুমায়, ইলেকশনের আগে রাত্রে আমাদের দেশে আপনারা 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 ধরে মানুষ এই এলাকার লোক, আমাদের পরিসরে কিছু লোক ইলেকশনের আগে রাত্রে ঘুমায়। দেখেন নাই যে অতন্ত প্রহরী কায়দার গণতন্ত্রের অতন্ত প্রহরী ছাড়া রাত্র সজা যা যেতে রাত্র বারোটার পর ঋতু প্রার্থীরা আসবে। কি কথা? রাত্র সাড়ে বারোটার সময় একজন আসে 50 টাকা লইয়া। কি টাকা আছেন? জানি যে আপনি কোন সময় ভুল করবেন না, আমার গরিবের কোন সময় আপনি ভুলবেন না। টাকাটা রাই কথা চিন্তা করি না, এই এলাকা সব আমার, আপনি এইদিকে আপনার সারা কোনো কথা রোয় না। কাজে পাহাড় যায় যায় আবার ঘরে যায়, আবার একটু বাহিরে নামে দেখেন নাই যে কারবার ভালো হয়ে ইলেকশন রাখে রাখবে। দেখেন নাই যে কারবার মাথা সব সময় গেলে ঘুরতে কোন দিকটা কোনটা ফিরে গেল, বিড়ি ছুটে গেল না, টাকা ছুটে গেল, বিস্কুট গেল না, লাউ চা গেল। ও বন্ধু খেয়াল করো রাত্র দুইটার সময় আর একজন আছে 100 টাকার নোট লইয়া। ভাই জান আপনি আছেন, আমরা জানি আপনি আমার কোনদিন ভুলার লোক না, কোনো চিন্তা করবেন না, এই এলাকা সব আপনার। আগে তো না কোন এলাকা, এবার এই এলাকা সব আপনার। ও বক্তা আমরা রাখি, আপনার তো ব্যস্ততা করেন না, আসার সুযোগ করেন না, জানতে পারেন না, আসল অরিজিনাল খবরটা তো রাখি। এই যে সব ঘুমায় না, রাত্রে চারটে সময় আর একজন আসছে 500 টাকা দৌড়ে এনে আমার টাকা আমি দিয়েছে। ভাই জানি আপনার জন্য এই যে নামাজ পড়তে বসছিলাম, আরে কোন সময় যে আল্লাহ আপনার বিজয় ধ্বনিটা শোনাবে, জয় নামাজ চাই যে
বর্জন করতে হবে
আমদের মারুফ আর নাহি আনিল মুনকার লেকিন কদর স্থাপনা গুনার কাদার করো না মেরে মেরে ভরগুলা দেখে নিয়ে ও বন্ধু নিজের মন মতো বললে হবে না আল্লাহ যদি জিকির করতে আপনি কি করলেন রোল একটা বয়া দয়াল বাবা কি বলে বাবা এনার করিবা ইমান রসুলের তরিকা সাহাবের নমুনা আছে না এর জন্য খেয়াল করেন তিন জিনিস আমাদের জন্য দরকার কয়টা তোমাদের জন্য শর্ত তিনটা আল্লাহর নির্দেশ হতে হবে রসুলের তরিকায় থাকতে হবে সাহাবীর নমুনা করতে হবে তিন জিনিস খেয়াল করুন তিনটা যেখানে পাবেন সেইটার নামে বাড়ার আল্লাহর নির্দেশ আছে রসুলের তরিকা সাহাবীর নমুনায় এটার নাম শয়তানি এটার নাম নোংরামি এটার নাম ভণ্ডামি এটার নাম গুমরাহি এটার নাম কুফরি এটার নাম মুনাফিকি আর আল্লাহর নির্দেশ রসুলের তরিকা সাহাবীর নমুনা তিনটাই আছে এটার নাম কি যেদিকে সেদিকে আমার উন্নতি চেহারা হাজি কি উত্তর দক্ষিণ পূর্ব দিকে আল্লাহর উন্নতি চেহারা নাই না আমরা মারামারি নাই কাটাকাটি নাই ইসলাম মারামারিতে পছন্দ করে না কোরআন মারামারি পছন্দ করে না এই মারামারি যেখানে আছে সেখানেই হলো আল্লাহর চেহারা সব দিকে আছে কিন্তু অন্যদিকে পশ্চিমে আমাদের কেবলা পশ্চিম দিক ছাড়া অন্যদিক দিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে না বুঝছে না আর কেউ ঢোকা দিতে পারবে না